আন্দোলনের নামে মানুষ পোড়ালে অত্যাচার করলে ছাড় দেয়া হবে না, বিএনপির উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে, বিএনপির সঙ্গে নেই। এদেশে বিএনপির রাজনীতি করার অধিকার নেই উল্লেখ করে তিনি বলেন, দলটির নেতারা সাজাপ্রাপ্ত, তাহলে তারা মানুষের কল্যাণে কি কাজ করবে? আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই মানুষের কল্যাণে কাজ করেছে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসা মানেই অত্যাচার নির্যাতন। জীবন্ত মানুষগুলিকে আগুন দিয়ে দিয়ে পুড়িয়ে মারা, এটাই হচ্ছে বিএনপির নাকি আন্দোলন। এই জন্য আমরা হুঁশিয়ার করে বলেছি, আপনারা আন্দোলন করেন, সংগ্রাম করেন, মিছিল করেন, মিটিং করেন, কোনো আপত্তি নেই, কিন্তু যদি কোনো মানুষকে ওরকম পুড়িয়ে মারা বা বোমা মারা বা গ্রেনেড মারা বা ওই ধরনের অত্যাচার করতে যায়, তাহলে একটাকেও ছাড়বো না, এটা হলো বাস্তব কথা।